হ্যালো ভিউয়ার্স, সবাইকে MDBSD-র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আজকের আমাদের এই যে বনভোজন, মানে যাকে বলে ছোট করে পিকনিক, শুরু করছি। আপনারা জানেন যে ওয়েদার ভালো না, ওয়েদার খারাপ থাকার কারণে আমরা একটু শেল্টার দিয়েছি। এই পাশে আপনি যদি ক্যামেরা ঘুরিয়ে একটু দেখান, আর এই পাশে একটা বড় শেল্টার দিয়েছি। দুটি শেল্টারের ভিতরে আমরা চিন্তা করছি যে একটু বৃষ্টি বৃষ্টি হলে যদি পানিটা আমরা দূর করতে পারি। তো এই মুহূর্তে ক্যামেরাম্যানকে আমি বলবো, আমাদের বিআই আছে ক্যামেরাম্যান, এই মুহূর্তে আমাদের যিনি রান্নায় যিনি আছেন ইমরান হোসেন টারজান, আমরা ভাই টারজান টারজান আমাদেরকে একটু বলবেন যে আসলে অগ্রগতি কত দূর এখন বলতো আমাদের এই যে ছোট পিকনিকে। সকাল থেকে এখন পর্যন্ত অনেক কষ্ট হয়েছে ভাই, আমার কথা বলার মতো এনার্জি নেই। তারপরও এই যে চুলার বিষয়টা তো আপনারা জানেন যে চুলার অবস্থা, বাতাসের আমরা এমন একটা জায়গায় আসছি আজকে পিকনিকে, আপনি দৃশ্যটা একটু দেখান নদীতে। তো এখন পরিস্থিতি এমন, বাতাসের জন্য প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে চুলায়, তাই রান্নার জন্য একটু দেরি হয়েছে আমাদের। যদিও সময় ছিল 9:30-এর মধ্যে আমরা খাবার দাওয়া শেষ করব, কিন্তু সেটা আমাদের সম্ভব হয়নি। এখন 10:30 বাজতে পারে, এক ঘন্টা বেশি লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বন্ধুরা, আপনারা শুনলেন যে আসলে হুট করে নদীর পাড়ে একটু রান্না বান্না করা, আসলে জানেন যে শেল্টার নাই। তো এখানে আমাদের সভাপতি রয়েছে, সভাপতি একটু যদি জলে আসেন। আসলে কি অবস্থায় এই এই মুহূর্তে আমাদেরকে একটু বলবেন। আমি মানে মাস্ক তো নাই, তার জন্য খুন্তি দিয়ে মাস্ক ব্যবহার করতেছে আর কি, ঠিক আছে। প্রথম মুহূর্তে সেইটা, আর দ্বিতীয় মুহূর্তে আমি এখন ওই চুলো জ্বালাই দিলে চোখে নাকে পানি আসছে, আমার ঘামাই ছামাই গেছে। এখন এই মুহূর্তে আমার কিছু আর বলার নাই, এখন আমার মাছ ভাজি কোনো ভাত খাবো চাই নিয়ে ব্যস্ত আছি আমরা এখন। বন্ধুরা আসলে শুনলেন, সবাই আসলে ব্যস্ত। তো এই মুহূর্তে আমাদের একজন জানেন যে শিক্ষক আছে, যিনি আসলে প্রফেসর, উনি আসলে আমাদেরকে সবসময় দিক নির্দেশনমূলক বক্তব্য দিয়ে থাকে। আমাদের এখানে আসার পরে উনি একটা সাবজেক্ট পড়াইছেন, সেই সাবজেক্টটা নয় নাই বললাম, ওনার কাছে একটু যাই। স্যার আসলে বড় গাছতলায় আসলে আছেন, বিষয়টা কি মানে অভিমান হয়েছে নাকি? ও নো, ভেরি ভেরি এনজয়েবল ডে, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন কুকিং আওয়ার টারজান and Jewel bhai and helping hands both of them. This is the memorable day in this spot. Please go ahead. থ্যাংক ইউ। আরো দুইটি লোক আছে যারা আমাদেরকে বাজারে পাঠিয়েছি, সেই বাজারের লোক যদি আমাদের ক্যামেরায় হ্যাঁ দেখতে পাচ্ছি যে তারা বাজার কমপ্লিট করে আসছে, আমরা তাদের জন্য ওয়েট করবো। তো আর একটু কথা আমি দর্শক আপনাদেরকে বলে রাখি যে বিশেষ করে আপনারা যারা এই করোনাকালীন সময় যারা খুব বোরিং ফিল করছেন, সেই মানুষদেরকে বলছি যে মনের তৃপ্তির জন্য, মনের ক্ষুধা মিটানোর জন্য আমাদের মতো এরকম একটু পাগলামি করবেন, কারণ এই পাগলামির ভিতর থেকে হয় কি একটি ভিতরের মনোবল পাওয়া যায়, মনের একটা শক্তি পাওয়া যায়। দর্শক ওদিকে যাবেন না তো, দর্শক আমরা ওই লোক দুটির জন্য ওয়েট করতেছিলাম। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে দুজন ভাই রয়েছেন। আচ্ছা ভাই, আপনারা এত সময় কী করলেন বাজারে? আপনাদের বিরুদ্ধে এখানে তিনজন সদস্য বিশাল ধরনের অভিযোগ দিয়েছে। শুভ সকাল, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পিকনিক আয়োজনের জন্য। মূলত হচ্ছে আমরা এখান থেকে অনেক দূর, যেটা শারিকতলা বাজার নামে খ্যাত, সেই বাজারে গিয়েছিলাম। সেখানে সবেমাত্র সকালের বাজার শুরু হয়েছে, দোকানদাররা তার মাল সামান খুলছে, খোলার পরে আমরা অপেক্ষা করলাম। আপনারা আমাদেরকে যে পছন্দের একটা তরকারি দিয়েছেন, বেগুন, হ্যাঁ, আসলে এই বেগুনটা আমরা লম্বা বেগুন খুঁজেছিলাম, পাইনি, পেয়েছি গোল গোল বেগুন। আমার হঠাৎ করে এই বেগুন যখন পেলাম তখন আমার দাদার কথা মনে পড়লো, কারণ আমার দাদার এমন কিছু অংশ ছিল এই বেগুনের মতো। ধন্যবাদ দর্শক, আসলে এদেরকে আমি আসলে ছোট করতে চাই না, ধন্যবাদ দিয়ে, যে ওনারা কিন্তু বেগুন সংগ্রহ করে নিয়ে আসছেন। যে আপনারা জানেন যে ইলিশের সাথে যদি বেগুন ভাজি না হয় সে বাঙালি খাবার হয় না। তো এই মুহূর্তে আমি কথা বলবো আপনার যে সহকারী, আচ্ছা আপনি তো এখানে নতুন আসছেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি, আমি তো জানি দীর্ঘদিন আপনি কিন্তু অন্য ভাষায় কথা বলতেন। হোচা খুয়াল চাপানু কুয়াচা দাটু চুপু কুরা বেলগো আচা যা পুস্তিকেল কারু চুপা আনি সুহুলি সম্পু, হ্যাঁ এডা চুপাং পা চে কালালম। ধন্যবাদ দর্শক, উনি বলছে যে উনি বেগুন কিনেছে, উনি ডিম কিনেছে, আর একটা কথা বলছে যে জিরা আনা হয় না, জিরা কিনেছে, উনি জানেন উনি বাংলায় কথা বলতে পারেন না, জিরা এনেছেন। এবং উনি বলছে যে আমাদের সাথে থাকতে পেরে ওনার কাছে ওনার খুব ভাল লাগে, মানে খুব হেভি এনজয়। আপনাদেরকে স্বাগত আমাদের শেল্টারে আসার জন্য। বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু কথা জানিয়ে রাখি যে আমাদের এই পাগলামি আজকে সারা দিনভর চলবে, সারা দিনভর আমাদের সাথে চোখ রাখুন, MDBSD-র সাথে চোখ রাখুন। আপনি কিছু বলতে চাচ্ছেন? সাথে থাকবেন এই পাগলামির। আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, সেটি হচ্ছে
আমাদের পিছন হয়তো ক্যামেরাম্যান ইতিমধ্যেই ক্যামেরায় ধারণ করেছেন যে একটা ঐতিহ্যবাহী ব্রিজ হচ্ছে, এবং এই যে লোকেশনটা, আমার মনে হয় আমাদের এই লোকেশনটা, আমাদের এই আয়োজন দেখার পরে যারা যারা আপনারা ভিউয়ার্স দেখবেন, অবশ্যই সোহাগের সাথে অথবা আমাদের এখানে কোনো না কোনো সদস্যের সাথে যোগাযোগ করবেন আপনারা আসার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে এখানে একটি পার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চরম একটা বিনোদনের জায়গা। এটি আজকে এমডিবি এইচডির মাধ্যমে আমি বাংলাদেশ সরকার প্রধানের কাছে আবেদন করব যেন এই ব্রিজকে কেন্দ্র করে আমাদের এখানে একটি সুন্দর পার্ক হয় এবং দক্ষিণাঞ্চলের মানুষের বিনোদনের জন্য একটি সুপার সুপার জায়গা হয়। আশা করি এদিকে হচ্ছে কথা, ধন্যবাদ। আমি আর একটু জিনিস জানতে চাই ছোট্ট করে, যে আপনি যেহেতু আপনার বাড়ি এই এলাকায়, আঞ্চলিকভাবে এই এলাকাটার নাম কি এবং এই এলাকাটা কোন অবস্থানে অবস্থিত সেটি একটু আমাদেরকে জানাবেন। এই না ভাই, মগই এলাকার নাম হচ্ছে রানীপুর, হারিকতলা বাজার দিয়ে মোরা বাজার হচ্ছি আর কি। তাই এই রানীপুর বাজার, এটা কেডি বেসা রানীপুর কয়েডারে আর কি, কারণ এক বেডা আর কি ওই এক মাতারি আর কি ওই কেডি দিয়া চুন রাখছেলে, এই মানে বিনিময় হয়েছে আর কি। তাই হেই হইতেই শুরু হয়েছে এটা কেডি বেসা রানীপুর। মগো অনেকে চেতাইতে কেডি বেসা রানীপুরের লোক কইয়া, তা মোরা চেতাম না, কারণ মগো ইজ্জত অনেক বেশি, কারণ ইজ্জত হলা বংশের পোলাবান, যার কারণে মোরা চেতাম না। এটা ওই পিরোজপুর শহর দিয়ে প্রায় 6-7 কিলোমিটার দূরে হইবে আর কি। হ্যাঁ, তাই ভালো লোকেশন, ভালো নদী আছে, এই যে বড় একটা নদী আছে এটার নাম কসা নদী, পাশে আছে ব্যাকুট্টে ফেরিঘাট, এপাশে আছে সরহালি ফেরিঘাট, মানে সব মিলাই একটা সুন্দর মনোরম দৃশ্য। আপনারা আইবেন, আপনাকে আসার আমন্ত্রণ রইল। দর্শক ওই তো ক্যামেরা দেখে বুঝি, দর্শক মুই 100% কম কি মুই 100% বরিশালের মানু, মগো এই বরিশালে মুই কইয়ে দিতে পারি, মুই আক্তারুজ্জামান শোক মুই কইতে পারি, তার জন্য কইতে পারবে মগো এই বরিশালিয়া বাসার উপরে একখান আমরা এখানে ছোট্ট করে একখান প্রোগ্রাম করবো, আপনারা দেখকে অবশ্যই মজা পাবেন। সেই প্রোগ্রামগুলো আলাদাভাবে মোরা করবো আনে যে বরিশালিয়া ভাষায় কেমনে কথা কইতে হয়, কেমনে খাইতে হয়, মনু ডাইলে লবণ দেশ না দেবা। বন্ধুরা আপনারা জানেন যে আমরা আসলে সবাইকে, আমরা যারা পিকনিকে আজকে অ্যারেজ আছি, যারা ইন করতেছে সবাইকে আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরায় যদি ক্যামেরাম্যান দেখায় যে আমাদের জনি অত্যন্ত একটি ভালো ছেলে, মানে সবসময় কর্মতে ব্যস্ত থাকে, কিন্তু আজকে ওনার বিশেষ কাজ থাকার কারণে আসতে একটু দেরি হয়েছে। জনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগতম। তো আপনি এত লেট করে আসার কারণটা কি আমাদেরকে একটু জানাবেন, যে বিশেষ কাজটা আপনার কি ছিল? আমার বিশেষ কাজ, নিজের একটা ব্যবসার কাজের জন্য আমার একটু দূরে যেতে হয়েছিল, কিন্তু আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের ভালোবাসার টানে এখানে আমার আসতে হয়েছে। আপনি আপনাদের লোকেশনটা কীভাবে ট্র্যাক করলেন, কীভাবে পাইলেন লোকেশনটা? আমার গতকালকে আমার বন্ধু সোহাগ, সে বলছে নট লেফট নট রাইট ইজ দ্য অন রোড, আমি রোড অনুযায়ী আসছি। আসার পরে আমার এইখানে ডাউট হয়েছে যে এই রাস্তাটা এদিক দিয়েই গেছে, তখন আমি চিন্তা করি এইখান থেকে একটা ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার খালতো ভাই জুয়েল, জুয়েলের সাথে কথা হয়েছে, কথা বলে শামীম ভাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই, উনি আমার রোটেশন বলে দিয়েছে। কিন্তু এই বাইক সাইকেল নিয়ে আসার পরামর্শটা সোহাগ দেশের, সেই কারণে সোহাগকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বাইলে মাছের মুখে রয়েছে কিন্তু সেই চিংড়ি মাছ, তো সর্বোপরি দর্শক ট্যাংরা মাছ রয়েছে, রয়েছে চিংড়ি মাছ, আসলে দর্শক আরেকটি আমাদের বরিশাল অঞ্চলের কিছু মাছ আছে যেটিকে বলা হয় নন্দী মাছ, অনেক ভালো একটি মাছ, ডাক্তাররা বলে খেতে কিন্তু অনেক ভালো একটি মাছ। কিন্তু এই মুহূর্তে আমাদের একজন প্রাণীবিদ আছে, যে এক মিনিট, আমাদের একজন প্রাণীবিদ আছে। এই মাছটি আসলে একটু ধোয়া দিয়ে, মাছটির রংটা কেমন একটু যদি ক্যামেরাম্যান যদি আমাদেরকে একটু দর্শক, মাছটি আসলে এরকম আমরা মাছটি দেখি নাই, আমি জানি টারজান অনেকদিন আগে টারজান এরকম একটি মাছ পেয়েছিলেন, একটি মাছ পোস্ট করেছিলেন। আসলে মাছটি অত্যন্ত সুন্দর একটি মাছ, মাছটি অনেক ভালো। এখানের আমাদের যে ভাইরা রয়েছে, ভাইরা বলছে মাছটিকে আমাদের শহরে নিয়ে যাবে। এবং সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আপনাদের ধন্যবাদ এই কষ্ট করার জন্য, আপনাদের ধন্যবাদ। মাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এমডিবি কে ধন্যবাদ, যাতে আমরা এই সুন্দর আয়োজনটা আমাকে সফল হোক, নেক্সট টাইম আরো যেন এর চেয়ে সুন্দর আয়োজন করতে পারি। আচ্ছা আপনারা সেফ জোনে যান, আপনাদের জন্য খাবার তৈরি।